হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে দেখব কীভাবে অ্যাডোব ফটোশপে ডস টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুলটা পাওয়া ইউজ করা যায়। তো আমরা টুলগুলো পাবো এখানে এখানে আমরা দেখবো ডস টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল। তো আমরা তিনটে টুলে এই টিউটোরিয়ালে দেখব। তো আমি আশা করি আপনারা এর আগে আমার এই যে এই টুলগুলো টিউটোরিয়ালগুলো দেখেছেন। আর যদি দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলে গেলে আপনি অ্যাডোব ফটোশপে একটা পেজ পাবেন, সেখানে আপনারা এই সবগুলো টুলে ব্যবহার পাবেন। আচ্ছা, এখানে আমি একটা ইমেজ নিয়ে নিয়েছি। তো ইমেজটা নিয়েছি আমার এই যে তিনটে টুল আছে এগুলো ইউজ করে দেখানোর জন্য। তা আচ্ছা, আমি ইমেজটা একটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম। আমি কপি ইমেজটার উপর একটা কাজ করব। তো এটা কীভাবে কাজ করে আমরা দেখি। তো এখানে আমরা প্রথমে আমরা ডস টুলটা নিলাম। ডস টুলের আমার ইউজটা যেটা আমরা এখানে যদি দেখি, আমাদের যে সাইজটা আমরা কমাতে পারবো, বাড়াইতে পারবো, হার্ডনেসটা কমাতে পারবো, বাড়াইতে পারবো। প্লাস এখানে আপনার তিনটা রেঞ্জ আছে, তিনটা। তো এখানের মধ্যে আপনি শ্যাডোস, মিড টোনস এবং হাইলাইটস, তো আমরা তিনটে দেখবো। ফার্স্ট অফ অল আমরা মিড টোনসটা দেখি। ওকে, তো এখানে আমার এক্সপোজার আছে 50। ওকে, 50 রেখে আমি আর প্রোটেক্ট টোনস আমি এটা একটা ক্লিক রেখে আমি কাজ করবো, তাহলে আমার টোনসটা আপনার কোনো সমস্যা হবে না। তা আমরা আপনারা সবসময় এটা ঠিক রেখে কাজ করবেন। যাই হোক, আমি যদি এখন এখানে যদি ডস টুলটা আমি ইউজ করি মিড টোনস রেখে, দেখেন আমার কিন্তু এটা কী হচ্ছে, আমার এটা কিন্তু আরও হোয়াইট হয়ে যাচ্ছে, রাইট? তো এখানের মধ্যে আমার একটা ইয়া ছিল, একটা হাইলাইট ছিল, সেটা কিন্তু আমার হোয়াইট হয়ে যাচ্ছে। তো এই টুলটা দিয়ে সাপোজ আপনার যদি কোনো একটা এখানের মধ্যে, সাপোজ আপনি এই জায়গাটা আপনি একটু এখানে দেখেন, আমি দেখি এখানে একটু হোয়াইট, একটু ইয়া কালার আছে, ঠিক আছে? তো এই কালারগুলো যদি আপনার যদি ইয়া করতে চান, টোনটা যদি ঠিক করতে চান, তাহলে মিড টোন দিয়ে জাস্ট আপনি হালকা করে আপনি যে এক ক্লিকে আপনি জিনিসটাকে অ্যাডজাস্ট করে ফেলবেন। দেখেন, তাহলে মোটামুটি আমার আর জিনিসটার দেখেন আমার কিন্তু আর স্ক্রিনটা কিন্তু আরও ওরকম ইয়া লাগতেছে না, ঠিক না? এখানে যদি আমি সেম জিনিসটা করি, আমি প্রয়োজনে এক্সপোজার আরও কমাই রাখবো আমরা, ঠিক আমরা অ্যাডজাস্ট করে কাজ করব, তাহলে আর আবার বেশি হোয়াইট হয়ে যাবে না, যাতে করে আমাদের শেপটাই নষ্ট হয়ে যাবে ইমেজের, ঠিক আছে? তো এভাবে আপনারা, আমি যদি সাপোজ আরেকটা ইমেজে যাই, এটা না তো এখানে যদি আমরা একটু ইউজ করে দেখি, আমরা থার্ড ব্র্যাকেট ইন্ডিং দিয়ে আমরা বড় করতেছি, ঠিক আছে? দেখেন আমার কিন্তু জিনিসটা আমার আরেকটু আরও হাইলাইট হচ্ছে। তো আপনার ক্লিক করে একটু ওয়েট করবেন, আদার্স কিন্তু দেখেন আমার কিন্তু আমি ক্লিক করেই গেছি, করেই গেছি, কিন্তু কাজটা কিন্তু পরবর্তীতে হয়েছে, রাইট? তো আপনারা ইমেজের টোনটা আপনারা অ্যাডজাস্ট করার জন্য মিড টোনসে রেখে ডস টুলটা আপনারা ইউজ করবেন, আর আপনার এক্সপোজারটা আপনাদের মতো করে রাখবেন। যদি এক্সপোজার আপনি যদি একদম বাড়িয়ে দেন তাহলে দেখেন কী হয়, দেখেন একবারে একদম আমার কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমার ইমেজের ইয়েটে শেপটে নষ্ট হয়ে যাচ্ছে। এবার আমরা ডস টুলে যদি আমরা এখানে হাইলাইটটা যদি দেখি, আচ্ছা দেখেন হাইলাইটটা কাজ করে কীভাবে, এখানে কিন্তু আমার একটু হাইলাইট আছে, রাইট? আমার এই ফেসটা, আমাদের যে ফেসটা আছে ইমেজের, তো এখানে কিন্তু একটু হাইলাইট আছে। মানে আমি যদি হাইলাইটটাকে আর একটু হাইলাইট করতে চাই, যে আমার হাইলাইটটা একটু করতে হবে, এখানে কিন্তু আমার বেশি হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমার এখানে এক্সপোজারটা আমরা কমিয়ে আমরা কাজ করব। ফার্স্ট অফ অল তো দেখেন আমার কিন্তু টুলটার নামে কিন্তু হাইলাইট, রাইট? তো আপনি এখানের মধ্যে আপনি দেখেন আমাদের আগে ছিল এমন, এখন হলো এমন। তো আমার কিন্তু এই জিনিসটা হাইলাইট। তো কোনো কিছু ডস টুল দিয়ে আপনি কোনো কিছু হাইলাইট, ইমেজের কোনো অংশ যদি আপনি হাইলাইট করতে চান, ঠিক আছে, তাহলে আপনি এই টুলটা দিয়ে আপনি এই যে এখানে হাইলাইট রেখে আপনি এটা আরও হাইলাইট করতে পারেন। সাপোজ আমি যদি এখানে একটু করি, এখানে এখানে কিন্তু একটু হাইলাইট হয়েছে। ওকে, তো দেখেন আমাদের
পূর্বে ছিল এমন এখন হলো এমন ঠিক আছে তো আপনি কিন্তু একটু আশেপাশে করতে পারেন তাহলে আপনার যেটা হবে কি আপনার মেইন জিনিসের সাথে এটা ম্যাচ করবে যেখানে করেছেন ঠিক আছে তো আপনি এখান থেকে এক্সপোজার পর আরো কমিয়ে দিবেন যখন আপনি অ্যাডজাস্ট আপনার জিনিসটা অ্যাডজাস্ট না হবে তখন আপনি আরো কমিয়ে দিবেন ঠিক আছে এক্সপোজারটা আরো কমিয়ে দিন তাহলে কাজটা আরো সুন্দর পারফেক্টলি হবে আচ্ছা এগুলো আমার হাইলাইটেড ইয়াটা আচ্ছা এখানে যে আমার আরেকটা আছে শ্যাডো শ্যাডোটা আমাদের কিভাবে কাজ করে আচ্ছা এখানের মধ্যে দেখেন আমার যদি মনে হয় যে আমার এই জায়গাটায় যে শ্যাডোটা আছে হাতের এই শ্যাডোটা আমার একটু বেশি হয়ে যাচ্ছে বা ই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি শ্যাডো এই শ্যাডো এখানে ডস্টুটা নিয়ে শ্যাডো রেখে আমি এক্সপোজারটা পরে একটু বাড়িয়ে আমি এখান থেকে শ্যাডোটা আমি অ্যাডজাস্ট করতে পারবো ঠিক আছে অনেক সময় আমার এই ছবি তুলে দেখলেছে কোনো একটা শ্যাডোর কারণে জিনিসটা একটু খারাপ লাগে তো শ্যাডোটা আপনি এখান থেকে শ্যাডো টুলটা দিয়ে এক্সপোজার পর আমরা একটু বাড়াই নিই ঠিক আছে তো আমাদের আগে ছিল এমন এখন হলো এমন তো যাক এই জিনিসটা হয়তো আমার পারফেক্টলি হচ্ছে না কারণটা হলো আমি হয়তো আপনাদেরকে জাস্ট টুলের ইউজটা মানে ব্যবহারটা দেখাচ্ছি ঠিক আছে যেমন আপনারা হয়তো আমরা যে লাইভ কাজ করবো কোনো কিছু সেক্ষেত্রে আমরা দেখেছি আরও সাবধানে ইভেন আরও প্রফেশনালি আরও আমরা এক্সপোজারটা আরও অ্যাডজাস্ট করে আমরা কাজ করবো ঠিক আছে আচ্ছা তো যাক এটা দেখ এটা হলো আমাদের ডস্টরের ব্যবহার আমরা তিনটা রেঞ্জটা দেখলাম দেন এখান থেকে আমরা এখন দেখবো বার্ন টুল তো বার্ন টুলটা অ্যাকচুয়ালি আপনি নাম শুনে বুঝতে পারতেছেন আপনারা যে বার্ন টুলের ব্যবহারটা কী হতে পারে ডিলিট করে দিচ্ছি তো বার্ন টুলটা হলো কি আপনার কোনো কিছু হয়তো মানে বার্ন করার মতো মানে জিনিসটা আপনি কোনো কিছু বার্ন করে ফেলবে সাপোজ আমি এখানে আমি চাচ্ছি যে আমার ইমেজের আমি একটু হরর টাইপের করতে চাচ্ছি ইমেজটা ঠিক আছে সাপোজ আমার কোনো একটা হরর একটা ইয়া লাগবে ব্যানার বা পোস্টার লাগবে সেক্ষেত্রে আমি জিনিসটা একটু হরর করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি বার্ন টুলটা দিয়ে জিনিসটাকে আরও বার্নিং করে ফেলতে পারি দেখেন মানে জিনিসটা আপনি বেশি করলে মনে হয় যে পড়া গেছে জিনিসটা এমন লাগবে ঠিক আছে তো এটা আপনি আপনার মতো করে আপনি ইউজ করবেন আর এখানে আবার বার্ন টোনারও কিন্তু আপনার আবার তিনটা ইয়ে আছে মিড টোন হাইলাইট শ্যাডো আচ্ছা আমরা যদি এখানে একটু দেখি এই ইমেজটায় সাপোজ আপনি এখানে চাচ্ছেন যে এখানে এমনিতে একটু মনে হচ্ছে একটু বার্নিং বার্নিং তাই না ইমেজটার ইয়েতে আপনি চাচ্ছেন যে এখানে আর একটু বার্নিং রাখতে তো আমি এখানে হাইলাইট নিলাম হাইলাইট নিয়ে আমি যদি আচ্ছা এখান থেকে মিড টোনটা রাখি দেখেন আমার কিন্তু তাহলে কি হলো দেখেন আমার কিন্তু আরো বার্নিং হয়ে গেল ইমেজটা আমার পূর্বে ছিল এমন এখন হলো এমন
জিনিসটা মনে হচ্ছে আরো বার্নিং লাগতেছে ইমেজটাকে, তাই না? ঠিক আছে, তো হলে এখানে মিডটোনে আমরা কাজটা দেখলাম। এখন আমি শ্যাডোর জন্য অবশ্যই আমার একটা শ্যাডোতে কাজ করতে হবে। সাপোজ আমি আর হাইলাইটটা আমরা একটু দেখি আমরা একটা ইমেজে। আচ্ছা, বার্নিং আমরা আর এখানে এখানে দেখি। হাইলাইটটা আমি দেখে দেখতে পাবো, এবার আমরা দেখব। আমরা জাস্ট এখানে মধ্যে একটা দেখেন, এখানে বেশি হয়ে গেছে। আচ্ছা দেখেন, আপনারা তাহলে ইউজটা দেখেন কি আমাদের পূর্বে ছিল এখন এরকম, এখন বর্তমান হলো এমন। আচ্ছা, এখন আমরা এর আগে আমরা কি দেখছি, দুইটা দেখছি, মিড টোন দেখলাম, হাইলাইট দেখলাম। আমরা যদি শ্যাডোটা দেখি, এক্সপোজার যদি আমরা একটু কমিয়ে দিই, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই টুলগুলো আপনার যেমন যে আপনি অনেক বেশি ইউজ করতে হবে বা আপনি ইমেজ অনেক বেশি ইমেজ, এগুলো অ্যাকচুয়ালি আপনার ইমেজ আপনি যদি ইউজ করেন না, দেখা গেছে আপনার সামান্য একটু আপনাকে ইউজ করতে হবে, কারণ বেশি করতে গেলে দেখেন এখান থেকে দেখুন মনে হয় যে পুড়ে গেছে এমন এমন মনে হয়, ঠিক আছে। তো এগুলো অ্যাকচুয়ালি আপনার মানে খুব কমই ইউজ হয়, আর আপনার যেটা হলো কি আপনার যারা ইমেজ ম্যানিপুলেশন নিয়ে অনেক বেশি কাজ করে, ঠিক আছে, তাদেরা হয়তো বা আপনার যেগুলো পারফেক্টে অনেক পারফেক্ট আপনি ইউজ করতে পারে, বাট আপনি যখন আপনি এগুলো নিয়ে বারবার প্র্যাকটিস করে বারবার আপনি ইয়ে করবেন, তখন আপনি নিজে আপনার একটা ইয়ে চলে আসবে, এক্সপোজার কত রাখবেন, কত রাখলে কীভাবে হবে, ঠিক আছে জিনিসটা। তারপর রেঞ্জগুলো আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। এগুলো টোটালি আপনার প্র্যাকটিসের উপরে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনি আপনি এগুলো ইউজটা আপনার তত বেশি আয়ত্ত থাকবে। তো মোটামুটি আমি তিনটারই একটা আপনাদেরকে ইউজটা দেখালাম, এবার আপনারা একটু প্র্যাকটিস করে আপনারা নিজেরা নিজেদের মতো করে আপনারা ইয়ে করবেন, আপনারা বুঝে নেবেন। আর এখানের মধ্যে লাস্ট যেটা আছে আপনার স্পঞ্জ টুল, তো এখানের মধ্যে দুইটা অপশন আছে, মুড আছে দুইটা, এখানে দেখেন স্যাটারেট ডিস্যাটারেট। তো আমরা এটাও দেখি। আচ্ছা, আমরা যদি এখন স্যাটারেটটা দেখি ফার্স্ট অফ অল, আমার কিন্তু আমার কিন্তু এটা কিন্তু একটু স্যাটারেট হচ্ছে, রাইট, মানে একটু মানে কি বলবো একটা হাইলাইট হয়ে যাচ্ছে অনেক বেশি, একটা লালসে একটা হাইলাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এগুলো আপনার যেখানে আপনার বেশি প্রয়োজন সেখানে আপনি ইউজ করবেন, এমন না যে আপনার ইমেজে পুরাটা আপনি ইউজ করবেন এমন না। দেখেন আমাদের এখন যদি আমি কিছু তফাৎ দেখাই, আগে ছিল এমন বর্তমান হলো এমন। আচ্ছা, ডিস্যাটারটা কি, ডিস্যাটারটার লোকে যেটা আপনি করেছেন ওটাকে আপনি ফিরিয়ে নিয়ে যাবে। দেখেন আমি যদি এখন ডিস্যাটারেট করি, ঠিক আগের অবস্থা আস্তে আস্তে আপনার আগের অবস্থায় চলে যাচ্ছে, ইভেন আপনার যেটা অরিজিনাল ইমেজে যে কালারটা ছিল সেটাও কিন্তু চলে যাচ্ছে। দেখেন আমার যেটা আমি করেছি স্যাটেলাইট দিয়ে সেটা তো চলে গেছে, প্লাস আমার এই যে অরিজিনাল যে ইমেজের যে এখানে একটা ইয়া ছিল সেটাও চলে যাচ্ছে, তাই দেখেন এটা এমন হয়ে যাচ্ছে, মানে একটা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ইয়েতে চলে আসতেছে। দেখেন আমি যদি এখানে করি, অনেক বেশি করি, দেখেন আস্তে আস্তে এটা উজ্জ্বলতা হারাচ্ছে, এটা হলো আপনার ডিস্যাটেলাইট।
আজকে পুরো এমএসটে করি আপনি একটু কাজ যখন করবেন দ্রুত করে তখন একটু আস্তে আস্তে কাজ করলে আসলে আমার মতে রুম ফেস করতে হবে না কারণ এগুলো অ্যাকচুয়ালি আপনার কম্পিউটার হাই রেজোলিউশন না হলে জিনিসটা আপনার কাজটা তো স্মুথলি হয় না একটু টাইম নেয় আচ্ছা যাই হোক দেখেন আমার আগে ছিল এমন এখন ডিস্যাটারেট হওয়াতে এমন হয়ে গেছে ঠিক আমি যদি এখানে যদি ইউজ দেখ ইউজটা দেখাই ধরো স্যাটারেটটা ইউজ করি কি হয় ঠিক আছে এখন একটু আরো উজ্জ্বল হলো স্যাটারেটে এবার আমরা যদি ডিস্যাটারেট হয় তাহলে পুরো আইয়াটা কেমন হয়ে যায় দেখি তো যাই হোক আমার মনে হয় যে আপনারা মোটামুটি কিছুটা হলেও বুঝতে পেরেছেন তিনটা টুলের কাজ তো আমি ভিডিওটা বড় করতেছি না তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ